देखो तुम्हें
জল মিশে দিতে হবে, তারপর তার কত হবে এটা এগেনস্টে প্রেশার দিতে, চাপ দিতে, ঠিক আছে? এই দেখো ক্লিয়ার, তুমি একদম হা করো, হা করবে তুমি, ব্যাস করবে, ঠিক আছে? তার মুখটা একটু করে হা করতে, একটু হা হা করো, হা এই যে হ্যাঁ এভাবে বুঝি না, জাস্ট সাইডলি ওপেন করে লেগ লে ডাউন করতে হবে, হ্যাঁ? তারপরে এটা এই যে যদি তোমার আঙ্গুলো মেরে উনি কিন্তু জ্ঞান মেরে নাকি, ঠিক আছে? কিবা মারতে হবে এটাকে ডাউন আউট করে, এবং ধরে জাস্ট বেশি বেশি তুল, বেশি এখন তুলো না, আমি জাস্ট একটু হইতে, ঠিক আছে? নর্মাল তাহলে সে কি হবে, কন্ট্রাকশন করবে, সে মুখটা ক্লোজ করবে, আর যদি কোনো এখানে যদি মাথা যদি প্যালাস থাকে, হ্যাঁ, তাহলে কি হবে সেটা সে ক্লোজ করতে হবে না, যেগুলো আছে না এগুলো তোমাদের বাচ্চাদের হয় না খুব একটা বেশি, এগুলো অ্যাডাল্টের দরকার, ওটা তোমরা কিউরি করে নেবা, এটা সেন্সরি সাপ্লাইটা বেশি ইম্পর্টেন্ট, সেন্সরি সাপ্লাইটা কি করতে হবে, নর্মালি আমরা মুডোটা দেখবো, এখানে আটটা রিফ্লেক্স আছে, এটাকে কি কর্নিয়ার রিফ্লেক্স, ট্রাইজিনাল নামে আটটা রিফ্লেক্স দেখা হয় কি কর্নিয়ার রিফ্লেক্স, এটা কিন্তু আসলে একটু ইঞ্জুরিয়াস মানে হয় ভয় পায় এক ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য সাধারণত এটা পরীক্ষায় দেওয়া হয় না, অ্যাভয়েড করা হয়, আর তোমরা যদি বিগিনার তোমাদের তো ফাইন টাইম নাও হইতে পারে, টাচ করে হয়তো চোখে একটা ইঞ্জুরি হয়ে যেতে পারে, হ্যাঁ, কন্যাকে যখন তুমি টাচ করবে ইয়া করবে, এই জন্য সাধারণত তোমাদের লেভেল দেওয়া হয় না, বাট ফুল সলিউশন হচ্ছে এগুলো করতে হবে, কারণ তোমরা যদি অনেক প্র্যাকটিস করে ইয়া করে, হ্যাঁ, তুমি যদি বিগিনার তোমাদের নর্মালি কন্যা রিপ্লেসটা করতে পারে, কারণ উত্তর দেখতে দিয়ে চোখটা যদি খাতা হয়ে যাও ফোটা হয়ে যাও, মানে তোমাদের কলম দিতে হবে, কোথায় গেল